বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। তৃণমূল যেভাবে যোগদান শিবির একটা সময় করেছিল, যে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছিল, আজকের দিনে বিজেপি এত মানে সংকটের মুখে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিজেপির থেকে অন্য জায়গায় অন্য দলে যোগদান করছে, সেক্ষেত্রে আপনার কনস্টিটিউয়েন্সিতে যেভাবে যোগদান হচ্ছে, গতকালও আপনি দক্ষিণ বিষ্ণুপুরে প্রায় বেশ কিছু লোক জয়েন করেছে আপনার বিজেপিতে, কি কারণে এরা জয়েন করছে? দেখুন, কালকে দক্ষিণ বিষ্ণুপুরে আমার জনসংযোগ ছিল, আমি কালকে বিকালবেলা দক্ষিণ বিষ্ণুপুরে গিয়েছিলাম। তো সেখানে আমার এই নিয়ার অ্যাবাউট 2.5-3 মাসের বিধায়কের কার্যকলাপ আমরা আলোচনা করেছিলাম, আর প্লাস ওখানকার লোকাল কি সমস্যা আছে সেই সমস্যা আমরা শুনেছিলাম। সেখানে যে 2.5-3 মাসের আমার যে কার্যকলাপ ছিল আর আমার ভবিষ্যতের যেটা মাস্টার প্ল্যান আছে কাজ করার, সেই কাজের পরিপ্রেক্ষিতে কিছু মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা কালকে জয়েন করছে। নিয়ার অ্যাবাউট 250 ফ্যামিলি কালকে আমাদের তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করে। রাজ্য নেতৃত্ব কিন্তু একটু মানে অবাক এবং মানে হতবাক হয়ে যাচ্ছে, যে যেখানে একটা উল্টো স্রোতে রাজ্য বইছে, যে বিজেপি সব জায়গায় একটা প্রতিহত হচ্ছে, সেক্ষেত্রে আপনার কনস্টিটিউয়েন্সিতে যেভাবে আপনি যোগদান করাচ্ছে তাতে কিন্তু রাজ্য সভাপতিও একটা মানে হতচকিত হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই যে আপনি যোগদান করাচ্ছেন, এটা কিভাবে হচ্ছে এই ব্যাপারটা? না দেখুন, এগুলা কাজের দিকেই হচ্ছে। হ্যাঁ, হয়তো আমার কাজ জনগণকে ভালো লাগছে, তার সুবাদে তারা আমার সাথে যুক্ত হতে চেয়েছে, আর আমিও হয়তো ওনাদের সঠিকভাবে বুঝাতে পেরেছি। রাজ্য নেতৃত্বের একটা একটা অংশ বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জয়েন করানো বা যে তাদের পিছনে যে খরচাপাতি করা, যেটা করা হয়েছিল একটা সময় বিজেপি চিন্তাভাবনা করেছিল ইলেকশনের আগে, সেটা একদম বিষবাহ জলে হয়ে যাচ্ছে, সুতরাং এদের পিছনে খেটে কোনো লাভ নেই, সেক্ষেত্রে আপনি এদের যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি নিজের একটা আইডিওলজিতে চলে, আর আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নেই। ভারতীয় জনতা পার্টি এটাই বলে যে নিজের ধর্মকে ভালোবাসো, অন্য ধর্মকে সম্মান করো। তাদের কোনো আইনি ভাবে না পরামর্শ লাগবে সেটা আমরা ওখানে ফ্রিতে দিচ্ছি, প্লাস ওখানে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে আমরা মানে কিছু টিচার্স আছে তারা কোচিং দিচ্ছে। তো সেটা আমার ফেসবুক পেজ থেকে, কেউ যদি গ্রাম থেকে যদি যায় হসপিটালে ভর্তি করা, কিংবা কারো যদি রক্ত লাগে সেই রক্ত জোগাড় করে দেওয়া, তারপর এখন এর মধ্যে খুব তাড়াতাড়ি পরিষেবা ওখানে ফ্রিতে যারা আছে রোগীরা আসবেন। বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।